বিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে গতদিন আমরা আলোচনা করেছিলাম যে অ্যাসিড এবং ক্ষারের রাসায়নিক ধর্ম সম্পর্কে। অ্যাসিড এবং ক্ষার কীভাবে ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতব কার্বোনেটের সাথে বিক্রিয়া করে, ধাতব হাইড্রোজেন কার্বোনেটের সাথে বিক্রিয়া করে, এবং অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে কীভাবে বিক্রিয়া করে। তো আজকে আমরা আলোচনা করব অ্যাসিডের সার্বজনীন ধর্ম কী, সকল অ্যাসিডের সার্বজনীন ধর্ম, সকল অ্যাসিডের সার্বজনীন ধর্ম। ঠিক আছে, তাহলে দেখো আমরা গতদিন দেখেছিলাম যে অ্যাসিড যখন ধাতুর সাথে বিক্রিয়া করে তখন লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এতে বোঝা গেল কি, ধাতুর সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করবে তখন হাইড্রোজেন উৎপন্ন হয়, তার মানে এই অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে। যেহেতু ধাতুর সাথে অ্যাসিডে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন হয়, তার মানে সকল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে। এখন কথা হলো যে সকল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন থাকলেই সেটা অ্যাসিড হবে কি না, অর্থাৎ মানে যে সকল যৌগের মধ্যে হাইড্রোজেন আছে সেই সকল যৌগের সবগুলোই কি অ্যাসিড হবে, তো সেটা জানার জন্য আমরা একটা পরীক্ষা করতে পারি। যে পরীক্ষাটি হলো এই রূপ, মনে করো একটি বিকার নিলাম এবং একটি কর্ক নিলাম। সেই পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে একটি বিকার, কর্ক, পেরেক, 2টি পেরেক লাগবে। তারপর আমাদের লাগবে একটি 6 ভোল্ট ব্যাটারি, 6 ভোল্ট ব্যাটারি, একটি বাল্ব লাগবে এবং কিছু পরিবাহী তার লাগবে আর একটি সুইচ। ঠিক আছে, এখন আমরা একটি কর্কের টুকরাতে একটি কর্কের টুকরাতে আমরা 2টি পেরেক ঢুকিয়ে রাখব এবং এই কর্কটিকে আমরা এই বিকারে নিচে রাখব। চিত্রে দেখানো মতে আমরা এইভাবে রাখব আর 2টি পেরেকের একটিকে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং একটিকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আমরা সংযোগ করব। ঠিক আছে, এবং সুইচের সাথে আর বাল্বের সাথেও আমরা সংযোগ করব। এই হলো বাল্ব, এই হলো সুইচ, এগুলো পরিবাহী তার, এটা হলো 6 ভোল্ট ব্যাটারি। এখন এই পাত্রতে আমরা যদি অ্যাসিডের জলীয় দ্রবণ রাখি, যেমন মনে করো উদাহরণস্বরূপ আমরা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ রাখতে পারি বা সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ আমরা রাখতে পারি, HCl বা H2SO4 হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা সুইচ অন করি তাহলে দেখা যাবে এই বাল্বটি জ্বলে উঠবে। সুইচ অন করার সাথে সাথেই বাল্বটি জ্বলে উঠবে। এখন প্রশ্ন হলো যে এখানে যখন আমরা এই পেরেকটিকে
আমরা অ্যাসিডের মধ্যে যখন ডুবিয়ে রেখেছি এবং পেরেকের দুই প্রান্ত যখন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ করেছি, সুইচ অন করার সাথে সাথে বাল্বটি জ্বলে উঠেছে। তার মানে কি? তার মানে এই পরিবাহী তারগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। তো এই বিদ্যুৎ প্রবাহিত হতে গেলে এখানে পেরেক দুটো কিন্তু বিচ্ছিন্ন ছিল, একটার থেকে আরেকটা আলাদা, তাদের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নেই। যদিও কর্কের মধ্যে রাখা হয়েছে, কিন্তু কর্কের মধ্য দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। এখন এই দুটো পেরেক বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও এখানে বাল্বটি জ্বলে উঠেছে। তার মানে এখানে যেহেতু এই পেরেক দুটোকে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে, সুতরাং এই অ্যাসিডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। এই বাল্বটি জ্বলে উঠেছে সেটা দেখে আমরা বিদ্যুৎ প্রবাহের প্রমাণ পাই যে এই দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। তাহলে এখানে কি হলো, কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হলো? এই যে এখানে আমরা অ্যাসিডের যে জলীয় দ্রবণ রেখেছি, এই অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিডগুলো কি হয়, অ্যাসিডগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়, হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং সিএল নেগেটিভ আয়ন উৎপন্ন হয়। কারণ এখানে আমরা কিভাবে বলতে পারি যে এই অ্যাসিড বিয়োজিত হয়ে এইচ পজিটিভ আয়ন এবং সিএল নেগেটিভ আয়ন উৎপন্ন হয়েছে? কারণ বিদ্যুৎ প্রবাহিত হতে হলে একটি দ্রবণের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন সেই দ্রবণের মধ্যে আয়ন থাকতে হবে। তাহলে এখানে এই দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে মানে এই দ্রবণের মধ্যে আয়ন আছে। তাহলে এখানে কি আয়ন হবে? যেহেতু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি রাখি, তাহলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিড যদি রাখি, তাহলে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন SO4 ডাইনেগেটিভ আয়ন উৎপন্ন হয়। সেজন্য এই বাল্বটি জ্বলে উঠেছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, তার মানে এখানে আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এই HCl বা H2SO4 যদি আমরা দেই, তাহলে কি হয়, এইচ পজিটিভ আয়ন উৎপন্ন হয়। এই আয়নের উপস্থিতি বিদ্যুৎ প্রবাহিত হওয়া থেকে আমরা বলতে পারি। এখন যদি আমরা একই কাজ যদি আমরা অ্যালকোহল অথবা গ্লুকোজের সাহায্যে করি, অ্যালকোহলের সংকেত যেমন C2H5OH, যাকে আমরা ইথাইল অ্যালকোহল বা ইথানল বলি, C2H5OH, অথবা আমরা যদি গ্লুকোজ রাখি, গ্লুকোজের সংকেত তো আমাদের জানাই আছে C6H12O6, তাহলে এইগুলোর মধ্যেও দেখো হাইড্রোজেন আছে। এই গ্লুকোজ বা অ্যালকোহল এগুলোর মধ্যেও হাইড্রোজেন আছে। তাহলে এখন যদি আমরা এখানে এই দ্রবণে অ্যাসিডের দ্রবণের পরিবর্তে যদি আমরা অ্যালকোহল অথবা গ্লুকোজের দ্রবণ যদি রাখি, তখন দেখা যাবে সুইচ অন করলে বাল্বটি জ্বলবে না। কেন জ্বলছে না? কারণ হলো এই দ্রবণের মধ্যে কোনো আয়ন নেই। এতে বোঝা গেল যে অ্যালকোহল এবং গ্লুকোজ এইগুলো জলীয় দ্রবণে কিন্তু আয়ন উৎপন্ন করতে পারে না। মানে এখানে যদিও হাইড্রোজেন আছে, কিন্তু সেই হাইড্রোজেনটি অপসারণযোগ্য হাইড্রোজেন নয়। কিন্তু অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, H2SO4HCl, এইগুলোতে কি হয়েছে, আছে অপসারণযোগ্য হাইড্রোজেন আছে। সুতরাং জলীয় দ্রবণে সেই হাইড্রোজেন আয়নটি বিয়োজিত হয়, হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন বা সালফেট আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে দেখা গেল যে অ্যালকোহল এবং গ্লুকোজ এইগুলোতে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এইগুলোর মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, মানে এখান থেকে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়নি। তাহলে আমরা বলতে পারবো যে এই যে হাইড্রোজেন আয়ন, এইচ পজিটিভ আয়ন, এই এইচ পজিটিভ আয়নই হলো অ্যাসিডের অ্যাসিডিক ধর্মের জন্য দায়ী। এইচ পজিটিভ আয়ন হলো অ্যাসিডের অ্যাসিডিক ধর্মের জন্য দায়ী। তো যেহেতু এখানে আমরা কি দেখলাম যে HCl বা H2SO4 জলীয় দ্রবণে কি হলো, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, কিন্তু অ্যালকোহল বা গ্লুকোজ ইত্যাদির জলীয় দ্রবণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে না। এখন একই কাজ যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইগুলোর সাহায্যে যদি আমরা করি,
অর্থাৎ এখানে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেই, তাহলেও দেখা যাবে বিদ্যুৎ প্রবাহিত হবে, কারণ এখানে এটি বিয়োজিত হয়ে সোডিয়াম পজিটিভ আয়ন এবং ওএইচ নেগেটিভ আয়ন উৎপন্ন হবে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই। আর যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে সিএডাই পজিটিভ এবং ওএইচ নেগেটিভ আয়ন উৎপন্ন হবে। তো এখানেও আয়ন উৎপন্ন হবে, সেজন্য এই বাল্বটি জলে উঠবে। তো আয়ন যদি উৎপন্ন না হয় তাহলে বাল্বটি জলে উঠবে না, আয়ন উৎপন্ন হলে বাল্বটি জলে উঠবে। অর্থাৎ এই দ্রবণের মধ্য দিয়ে দ্রবণে যদি আয়ন থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এখানে অ্যাসিড অথবা ক্ষারের যে দ্রবণ, সেই দ্রবণগুলোর মধ্যে আয়ন উৎপন্ন হয়, অ্যাসিডের মধ্যে এইচ পজিটিভ আয়ন উৎপন্ন হয় এবং ক্ষারের মধ্যে ওএইচ নেগেটিভ আয়ন উৎপন্ন হয়। সেজন্য কী হয়েছে, সেজন্য এইগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এখন এই অ্যাসিডগুলো কেবল জলীয় দ্রবণেই আয়ন উৎপন্ন করতে পারবে নাকি জলীয় দ্রবণ ছাড়াও আয়ন উৎপন্ন করতে পারবে, তো সেটা বোঝার জন্য আমরা আরও একটি পরীক্ষা এখানে করতে পারবো যে জলীয় দ্রবণ ছাড়া অ্যাসিড হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে কিনা, বা ক্ষার জলীয় দ্রবণ ছাড়া জলের অনুপস্থিতিতে তারা হাইড্রোজেন আয়ন বা ওএইচ নেগেটিভ আয়ন উৎপন্ন করতে পারে কিনা। পরীক্ষাটি হলো, আমরা একটি টেস্ট টিউবের মধ্যে যদি কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড নেই এবং তাতে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সংযোগ করি, একটি টেস্ট টিউবের মধ্যে আমরা কী করলাম, কিছু পরিমাণে সোডিয়াম ক্লোরাইড নিলাম এবং তাতে আমরা কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলাম। এখন এখানে যদি আমরা কর্ক দিয়ে এই ছিদ্রটি যদি বন্ধ করে দেই এবং এখানে যদি একটি নির্গমন নলী আমরা সংযোগ করি, তাহলে এখানে এই টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর দেখা যাবে যে এই নির্গমন নলী দিয়ে একটি গ্যাস নির্গত হচ্ছে। এখন এই গ্যাসটি কি, তো গ্যাসটি হবে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে। তো এই দুটোর মধ্যে বিক্রিয়া করে কি হবে, সোডিয়াম সালফেট Na2SO4 এবং HCl উৎপন্ন হবে, হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং সোডিয়াম আর সালফেট মিলে হবে Na2SO4। এই বিক্রিয়াটি হলো দ্বি অপসারণ বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া। তো এখানে HCl উৎপন্ন হয়েছে, এই HCl-টি হবে গ্যাসীয়, সুতরাং এখানে এই যে গ্যাস যেটি নির্গত হবে সেই গ্যাসটি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাসীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন যদি এই গ্যাসীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেহেতু সেটা অ্যাসিডকে আমরা লিটমাস কাগজের সাহায্যে পরীক্ষা করতে পারি এবং আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাহলে এখানে যদি আমরা নীল লিটমাস এই নির্গমন নলীর সামনে যদি আমরা একটি নীল লিটমাস রাখি, তাহলে নীল লিটমাস কাগজটি যদি শুষ্ক হয়, অর্থাৎ সেটা মধ্যে যদি জল না থাকে, তাহলে দেখা যাবে এখানে লিটমাস কাগজের রং পরিবর্তন হবে না। কিন্তু এই লিটমাস কাগজটি যদি সিক্ত হয়, অর্থাৎ ভিজা হয়, মানে যদি লিটমাস কাগজের মধ্যে জল থাকে, তাহলে দেখা যাবে এই নীল লিটমাস কাগজের রং লাল হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, লাল রঙের পরিবর্তন হবে। তাহলে এতে কী বোঝা গেল, এতে বোঝা গেল যে শুষ্ক লিটমাস কাগজে রং পরিবর্তন হয়নি কিন্তু ভিজা লিটমাস কাগজে রং পরিবর্তন হয়েছে। তার মানে এই অ্যাসিডগুলো কেবলমাত্র জলীয় দ্রবণেই হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, জলীয় দ্রবণ ছাড়া কিন্তু এগুলো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারবে না। ঠিক আছে, এখন এই যে কেন শুষ্ক লিটমাস কাগজের রং পরিবর্তন হলো না, কারণ শুষ্ক লিটমাস কাগজ এখানে অ্যাসিড শুষ্ক লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারলো না কেন, কারণ এখানে জল নেই, জলের অনুপস্থিতিতে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ পজিটিভ আয়ন উৎপন্ন করতে পারবে না।
জলের অনুপস্থিতিতে অ্যাসিড হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারবে না, অর্থাৎ কেবলমাত্র জলের উপস্থিতিতেই অ্যাসিডগুলো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। যেহেতু এই অ্যাসিড অ্যাসিডের অ্যাসিডিক ধর্মের জন্য দায়ী হলো এই হাইড্রোজেন আয়ন, সুতরাং হাইড্রোজেন আয়ন যদি উৎপন্ন না হয় তাহলে কিন্তু অ্যাসিড তার অ্যাসিডিক ধর্ম দেখাতে পারবে না, আর যদি হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় তাহলে অ্যাসিড কিন্তু অ্যাসিডের ধর্ম দেখাতে পারবে, অর্থাৎ সে লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এই লিটমাস কাগজটি শুষ্ক থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়নি, সেজন্য সে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তার অ্যাসিডিক ধর্ম দেখাতে পারেনি, সেজন্য লিটমাস কাগজের রং পরিবর্তন হয়নি। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে অ্যাসিডগুলো যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা নেই তো অ্যাসিডগুলো কী করবে, জলীয় দ্রবণে অর্থাৎ তারা জলের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। অ্যাসিডগুলো জলে দ্রবীভূত হয়ে অর্থাৎ জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, এবং এখানে এই হাইড্রোজেন আয়নের কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নেই। হাইড্রোজেন আয়ন এইচ পজিটিভ আয়ন হিসাবে বা হাইড্রোজেন আয়ন হিসাবে থাকতে পারে না, সুতরাং যে হাইড্রোজেন আয়ন এখান থেকে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে অ্যাসিড বিয়োজিত হয়ে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে সঙ্গে উৎপন্ন হবে সিএল নেগেটিভ আয়ন, ক্লোরাইড আয়ন। এখন এই যে এইচ পজিটিভ আয়ন যেটি উৎপন্ন হবে সেটি তৎক্ষণাৎ আবার এই জলের সাথে বিক্রিয়া করবে, এবং হাইড্রোজেন আয়ন যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন এইচ থ্রি ও পজিটিভ আয়ন উৎপন্ন হবে, যেটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। এই হাইড্রোজেন আয়ন এইচ পজিটিভ আয়নের স্বাধীন অস্তিত্ব নেই, সেটা জলের সাথে বিক্রিয়া করে আবার হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাসিড জলের দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। এখন আমরা দেখব যে ক্ষারগুলো জলে দ্রবীভূত হলে কি হয়। তো আমরা জানি যে ক্ষার যখন জলে দ্রবীভূত করা হবে তখন ক্ষার বিয়োজিত হবে, যেমন একটি ক্ষারের উদাহরণ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। তো এগুলি জলীয় দ্রবণে কি হয়, বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে Na পজিটিভ এবং OH নেগেটিভ আয়ন উৎপন্ন হয়। Na পজিটিভ আয়ন এবং OH নেগেটিভ আয়ন উৎপন্ন হয়। এই যে OH নেগেটিভ আয়ন, সেই আয়নটিকে বলা হয় হাইড্রোক্সাইড আয়ন। তাহলে অ্যাসিডগুলো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং ক্ষারগুলো জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন বা OH নেগেটিভ আয়ন উৎপন্ন করে। একইভাবে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ধরি তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে KOH, সেটা কী হবে, কে পজিটিভ এবং OH নেগেটিভ আয়ন উৎপন্ন করবে। এইভাবে যদি CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা জলীয় দ্রবণে দেখি তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিডগুলো জলে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে এবং ক্ষারগুলো জলে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। কিন্তু মনে রাখবে সকল ক্ষার কিন্তু জলে দ্রবীভূত হয় না, তো যে যে ক্ষারগুলো জলে দ্রবীভূত হয় সেগুলোকে বলা হয় অ্যালকালি অ্যালকালি। তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞা এইভাবে দিতে পারি যে যে সকল যৌগ জলে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে তাহাদেরকে অ্যাসিড বলে। ক্ষারের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে সকল যৌগ জলে জলে OH নেগেটিভ আয়ন অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে তাহাদেরকে ক্ষার বলে। তো অ্যালকালিগুলো আবার কিন্তু হলো এক ধরনের ক্ষার, কিন্তু সকল ক্ষার কিন্তু অ্যালকালি হতে পারবে না। যে ক্ষারগুলো জলে দ্রবণীয় কেবলমাত্র সেই ক্ষারগুলোকেই বলা হবে অ্যালকালি। ঠিক আছে, যে ক্ষারগুলো জলে দ্রবণীয় সেই ক্ষারগুলোকেই বলা হবে অ্যালকালি। তাহলে এখন দেখো আমরা জলে অ্যাসিড এবং ক্ষার হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে আমরা দেখলাম। তাহলে এখন আমরা প্রশমন বিক্রিয়ার যে মেকানিজম সেটা আমাদেরকে বুঝতে সুবিধা করবে এই অ্যাসিড জলে দ্রব
জলে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং ক্ষার জলে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে সেটার উপর ভিত্তি করে। তো দেখো আমরা অ্যাসিড অ্যাসিড যেমন এখানে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, তো অ্যাসিড সেটা HCl হতে পারে, H2SO4 হতে পারে। তো আমরা ধরে নিলাম H এবং তার সঙ্গে আমরা যে পার্ট সেই পার্টটাকে আমরা ধরলাম X, ঠিক আছে। এবং ক্ষার, ক্ষারের মধ্যে যেহেতু হাইড্রোক্সাইড আয়ন থাকে, সুতরাং ক্ষারকে আমরা এইভাবে ধরতে পারি, ক্ষারের মধ্যে OH থাকবে এবং তার সঙ্গের পার্টটাকে আমরা ধরলাম M। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড হলে M এর মান হবে Na, যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয় M এর মান হবে Mg, এইভাবে। তখন এই দুটো বিক্রিয়ার মধ্যে দেখো এখানে HX হলো অ্যাসিড আর MOH হলো ক্ষার, তখন তারা জলীয় দ্রবণে কি হবে, বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে H পজিটিভ আয়ন উৎপন্ন করবে অ্যাসিড থেকে এবং X নেগেটিভ আয়ন উৎপন্ন হবে, আর ক্ষার থেকে কি হবে, M পজিটিভ আয়ন এবং OH নেগেটিভ আয়ন উৎপন্ন হবে। এই H পজিটিভ এবং OH নেগেটিভ একত্রিত হয়ে জল উৎপন্ন করবে, অর্থাৎ H2O উৎপন্ন হবে, আর বাকি দুইটো পার্ট মিলে লবণ উৎপন্ন করবে। তাহলে আমরা প্রশমন বিক্রিয়াতে দেখেছিলাম অ্যাসিড এবং ক্ষার পরস্পর পরস্পর সাথে বিক্রিয়া করে পরস্পরকে প্রশমিত করে এবং লবণ এবং জল উৎপন্ন করে। তো সেটা কীভাবে উৎপন্ন করে এই মেকানিজমটি আমরা দেখলাম, যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যখন বিক্রিয়া হবে তখন অ্যাসিড থেকে এইচ পজিটিভ আয়ন উৎপন্ন হবে এবং ক্ষার থেকে OH নেগেটিভ আয়ন উৎপন্ন হবে। এই এইচ পজিটিভ এবং OH নেগেটিভ আয়ন একত্রিত হয়ে উৎপন্ন হবে জল, আর বাকি পার্টগুলো একত্রিত হয়ে উৎপন্ন হবে লবণ। এখন এই যে জলে অ্যাসিডের জলীয় দ্রবণ মানে কি, জলে অ্যাসিড যোগ করা, তো অ্যাসিড যখন জলে যোগ করা হবে তখন কি হয় দেখো, আমরা যদি একটি পাত্রের মধ্যে অ্যাসিড এবং জল মিশ্রিত করি, তাহলে এই মিশ্রণটিতে আমরা এই মিশ্রণটি থাকা পাত্রটিতে যদি আমরা হাত দিয়ে পর্যবেক্ষণ করি স্পর্শ করে, তাহলে আমরা দেখব যে এই পাত্রটি গরম হয়েছে, মানে এখানে তাপ উৎপন্ন হয়েছে। তার মানে অ্যাসিড এবং ক্ষার জলের সাথে যখন বিক্রিয়া করে তখন সেই বিক্রিয়াগুলো হয় তাপ বর্জী বিক্রিয়া। আমরা 1 নম্বর চ্যাপ্টারে পেয়েছিলাম যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ উদ্ভব হয় বা তাপ উৎপন্ন হয় তাহাদেরকে তাপ বর্জী বা এক্সোথার্মিক রিয়াকশন বলা হয়। তো যেহেতু অ্যাসিড এবং ক্ষার জলের সাথে যখন বিক্রিয়া করে তখন তাপ উৎপন্ন হয়, সুতরাং এই বিক্রিয়াটি হলো তাপ বর্জী বিক্রিয়া, তাপ বর্জী বিক্রিয়া। এখন এই যে তাপ উৎপন্ন হয়, এই তাপের পরিমাণ কিন্তু প্রচুর, অনেক বেশি পরিমাণে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সুতরাং যদি বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাহলে ল্যাবরেটরির মধ্যে যখন আমরা অ্যাসিডকে অ্যাসিডের সাথে যখন জল মিশ্রিত করি, তখন আমরা সাধারণত কাচের বিকারের মধ্যেই করি সেগুলো, তো যেহেতু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হওয়ার ফলে কি হবে, এই কাচের পাত্রটি কিন্তু ভেঙে যেতে পারে। অধিক তাপ উৎপাদনের ফলে কাচের পাত্রটি ভেঙে যেতে পারে, ঠিক আছে, অথবা এই কাচের পাত্রের মধ্যে যে মিশ্রণ আছে সেই মিশ্রণটি ছিটকে আমাদের দেহে এসে পড়ে দাহজনিত ক্ষতেরও সৃষ্টি করতে পারে। সেজন্য অ্যাসিড যখন জলে যোগ করা হয়, অ্যাসিড এবং জলের মিশ্রণ যখন তৈরি করা হয়, তখন কি করা হয়, জলে অ্যাসিড যোগ করা হয়, জলের মধ্যে অ্যাসিড যোগ করা হয়, কিন্তু অ্যাসিডে জল যোগ করা হয় না, অ্যাসিডে জল যোগ করা হয় না। যদিও এই দুইটি ঘটনা প্রায় সেম মনে হচ্ছে, যে জলে অ্যাসিড যোগ করা আর অ্যাসিডে জল যোগ করা যদিও প্রায় সেম মনে হচ্ছে, কিন্তু আসলে সেম নয়। কারণ এখানে কি হচ্ছে, একটি পাত্রের মধ্যে অ্যাসিড নিয়ে তার মধ্যে জল যোগ করা হবে না, পাত্রের মধ্যে জল নেওয়া হবে, প্রথমে জল নেওয়া হবে, তারপর আস্তে আস্তে অ্যাসিডগুলো যোগ করা হবে এবং এই পাত্রটিকে এইভাবে চক্রাকারে ঘোরাতে হবে অথবা গ্লাস রড দিয়ে খুব জোরে সেটাকে নাড়াতে হবে, স্টিয়ারিং করতে হবে, ঠিক আছে। তো এখন কথা হলো কেন অ্যাসিডে জল যোগ করা হয় না,
কিন্তু জলে অ্যাসিড যোগ করা হয়। কারণ হলো অ্যাসিড এবং জলের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটি হলো তাপ বর্জ্য বিক্রিয়া। প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হবে এবং স্থানীয় তাপ উৎপাদন, প্রচুর পরিমাণে স্থানীয় তাপ উৎপাদনের ফলে কাচের পাত্রটি ভেঙে যেতে পারে, অথবা এই পাত্রের মধ্যে থাকা জল এবং অ্যাসিডের মিশ্রণ ছিটকে এসে আমাদের দেহে পড়তে পারে। এবং দেহে যদি পড়ে অ্যাসিড এবং জলের মিশ্রণ, তাহলে দাহজনিত ক্ষত হতে পারে। কিন্তু যখন জলে অ্যাসিড যোগ করা হবে, ধীরে ধীরে যোগ করা হবে এবং খুব জোরে নাড়ানো হবে, তখন যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই তাপের পরিমাণ কম থাকবে এবং এই সামান্য পরিমাণ তাপ সম্পূর্ণ পাত্র জুড়ে থাকবে, সম্পূর্ণ মিশ্রণ জুড়ে থাকবে। ফলে কাচের পাত্রটি ভাঙবে না বা এই মিশ্রণটি ছিটকে এসে আমাদের দেহেও পড়বে না। ঠিক আছে, এই জন্য অ্যাসিডে যখন জল যোগ করা হয় তখন জলে অ্যাসিড যোগ করা হয়, কিন্তু অ্যাসিডে জল যোগ করা হয় না। এখন এই যে জলের মধ্যে যে অ্যাসিডের মধ্যে অ্যাসিড এবং জলের যে মিশ্রণ, অর্থাৎ জলে আমরা যে অ্যাসিড যোগ করি, তো অ্যাসিড মানে আলটিমেটলি কি হচ্ছে, অ্যাসিডের সাথে জল মিশ্রিত হচ্ছে। কেন করা হয়, কারণ অ্যাসিডকে লঘুকরণ করার জন্য অ্যাসিডের সাথে জল মেশানো হয়, অর্থাৎ জলের সাথে অ্যাসিড মেশানো হয়। তো অ্যাসিডকে লঘুকরণ করা মানে অ্যাসিডকে পাতলা করার জন্য ব্যবহার করা, এই জল যোগ করা হয়। তাহলে অ্যাসিডের সাথে জল যোগ করলে কি হবে, অ্যাসিডের সাথে যখন জল যোগ করা হবে তখন হাইড্রোজেন আয়নের গাঢ়তা কমবে, প্রতি একক আয়তনে হাইড্রোজেন আয়নের গাঢ়তা কমবে। এবং যদি ক্ষারের মধ্যে জল যোগ করা হয় তাহলে প্রতি একক আয়তনে হাইড্রোক্সাইড আয়নের গাঢ়তা কমবে। এইভাবে অ্যাসিডের সাথে জল যোগ করলে হাইড্রোজেন আয়নের গাঢ়তা যে কমে, এটাকে বলা হয় অ্যাসিডের লঘুকরণ। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিড লঘুকরণ করার সময় জলে অ্যাসিড যোগ করতে হবে, কিন্তু অ্যাসিডে জল যোগ করতে হবে না। এবং যখন জলে অ্যাসিড যোগ করা হবে তখন অ্যাসিডের প্রতি একক আয়তনে হাইড্রোজেন আয়নের গাঢ়তা কমবে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি আলোচনা করলাম, দেখো আমরা এখান থেকে জানলাম অ্যাসিড এবং ক্ষারের সার্বজনীন ধর্ম বা অ্যাসিডের সার্বজনীন ধর্ম, এবং এখান থেকে আমরা অ্যাসিড কি সেটা আমরা জানতে পেরেছি, অ্যাসিড কি সেটা আমরা জানলাম। 2 নম্বর আমরা জানলাম ক্ষার কি, তারপর আমরা জানলাম অ্যালকালি কি, তারপর আমরা দেখলাম যে অ্যাসিডের লঘুকরণ কাহাকে বলে, আর কি দেখলাম, অ্যাসিড লঘুকরণের সময় জলে অ্যাসিড যোগ করতে হয়, জলে অ্যাসিড যোগ করতে হয় কিন্তু অ্যাসিডে জল যোগ করা হয় না কেন। ঠিক আছে, তারপর আমরা দেখলাম যে HCl, H2SO4 ইত্যাদির জলীয় দ্রবণ আম্লিক ধর্ম দেখায়, কিন্তু অ্যালকোহল, গ্লুকোজ ইত্যাদির জলীয় দ্রবণ আম্লিক ধর্ম দেখায় না। HCl বা H2SO4 বা HNO3 মানে নাইট্রিক অ্যাসিড ইত্যাদির জলীয় দ্রবণ আম্লিক ধর্ম দেখায়, কিন্তু অ্যালকোহল, গ্লুকোজ ইত্যাদির জলীয় দ্রবণ আম্লিক ধর্ম দেখায় না।
দেখায় না কেন, ঠিক আছে? তারপর আমরা দেখলাম যে অ্যাসিড লবণকরণের সময় হাইড্রোজেন আয়নের গাঢ়তা কিভাবে প্রভাবিত হয়। আমরা দেখেছি যে অ্যাসিড লবণকরণের সময় হাইড্রোজেন আয়নের গাঢ়তা প্রতি একক আয়তনে কমে যায়। তো অ্যাসিড লবণকরণের সময় হাইড্রোজেন আয়নের গাঢ়তা কিভাবে প্রভাবিত হয়। ঠিক আছে, কিভাবে প্রভাবিত হয় এই প্রশ্নগুলো মোটামুটি আমরা এখানে আলোচনা করেছি। তারপর আর একটি প্রশ্ন আমরা দেখেছি যে অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী। তাহলে আরেকটি প্রশ্ন হলো অ্যাসিডের জলীয় দ্রবণ কেন তড়িৎ পরিবাহী। ঠিক আছে, এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি, তো এইগুলো তোমরা দেখবে, ঠিক আছে।